আজ যাবো আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে সেই জন্য ভাবতে ভাবতে যে কী ড্রেস পরবো কী ড্রেস পরবো এটা ভাবতে ভাবতে ভাবলাম চলো আগে মেকআপটা তো করে নিই তারপর ভাবা যাবে তো মেকআপ করতে করতে হঠাৎ করে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম একটা কথা ভেবে যে আমার একটা ড্রেস আমি পুজোতে কিনেছিলাম কিন্তু পুজোতে ওই ড্রেসটা আমার পড়াই হয়নি অথচ ওই ড্রেসটাই ছিল আমার সবথেকে বেশি ফেভারিট তো ভাবলাম চলো আজকে ওই ড্রেসটাই পরা যাক আর ড্রেসটা আমি যখন কিনেছিলাম তখন ট্রায়াল রুমে জাস্ট ট্রায়াল দিয়েছিলাম তারপর বাড়িতে এসে আর পড়াই হয়নি মেকআপ সহ ড্রেসটা পরবো এটা ভেবে আমি ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি আর দেখতেই পাচ্ছ মেকআপটা কিন্তু এখানে করেছি আমি ভীষণই হালকা লাইট মেকআপ করেছি কারণ আমাকে সবাই বলে আমাকে নাকি লাইট মেকআপই বেশি ভালো লাগে এবং নিজেও আমি এটাই দেখেছি যে আমাকে লাইট মেকআপ করলেই বেশি ভালো লাগে এই মেকআপটা ক্রিয়েট করতে আমার কিন্তু মাত্র পাঁচ মিনিট লেগেছিলো আর তোমরাও কিন্তু এই ভিডিওটা থেকে যদি এরকম টাইপের মেকআপ করতে চাও লাইট মেকআপ তাহলে তোমরা পাঁচ মিনিটে কিন্তু একটা পার্টি মেকআপ লুকও ক্রিয়েট করতে পারবে তো ফাইনাল লুকসটা আমার এরকম এসেছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে আমাকে কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করে দাও তোমরা কিন্তু একদম লাইক করছো না